ঠাকুরগাঁ জেলার হরিপুর উপজেলার বালিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সহকারী শিক্ষিকা শারমিন আক্তার বদলির জন্য বেশ কিছুদিন আগে ওনার কাছে একটা আবেদন করেছেন এই বিভাগীয় জেলা শিক্ষা কর্মকর্তা উপপরিচালক জনাব সিরাজুল ইসলামের কাছে যে উনি রংপুর কিংবা এর আশেপাশের কোনো স্কুলে শূন্য পদে বদলি হতে চান কিন্তু উনার এই বদলির জন্য উনি তার কাছে আশি হাজার টাকা ঘুষ ক্লেম করেছেন যে আশি হাজার টাকা ঘুষ না দিলে পরে উনি বদলি করবেন না উনি গত সপ্তাহে বিশ হাজার টাকা নিয়েছেন এবং আজকে ষাট হাজার টাকা দিতে হবে না হলে পরে উনি বদলি আজের সিগনেচার করবেন না আমাদের কাছে ইনফরমেশনটা ছিল যে উনি আজকে শারমিন আক্তারের কাছ থেকে ষাট হাজার টাকা ঘুষ গ্রহণ করবেন এই বদলির জন্য